আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ। চলে আসলাম প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলতে। দেখলাম চট্টগ্রাম বিমানবন্দর, শাহ আমানত বিমানবন্দর, যাই হোক হোয়াট এভার দ্যাট, সো ওই বিমানবন্দরে এক প্রবাসীকে গায়ে ধাক্কা দিতে দেখা যাইতেছে, তার হাত মুচড়ে ধরতে দেখা যাইতেছে। এটা নিয়ে কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। প্রবাসীরা অবশ্যই লাইক শেয়ার করে ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করবেন। সো এইভাবেই দফায় দফায় নির্যাতিত হচ্ছে প্রবাসীরা এয়ারপোর্টে, এয়ারপোর্টের বাইরে, এয়ারপোর্টের ভিতরে, ইমিগ্রেশনে। আর কতকাল, আমি একটা জিনিস বুঝি না, আর কতকাল এরকম নির্যাতিত হতে থাকলে সরকারের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে? এই নির্যাতন নিপীড়ন কিন্তু সরকার চাইলে যে কোনো টাইমে বন্ধ করতে পারে, করতে হবে, মন থেকে করতে হবে, মন থেকে না করলেও তার করতে পারবে। এয়ারপোর্টের ভিতরে যেরকম চলে লাগেজ কাটাকাটি, বাহিরে চলে টলি না দেওয়া, মালামাল কাঁধে করে নিতে দেওয়া প্রবাসীদেরকে, তার চাইতে আর একটু বাইরে গেলে পার্কিংয়ের ভিতরে মানুষের নিরাপত্তা নাই, যে কোনো টাইমে সন্ত্রাসী চাঁদাবাজি জিম্মি করে রাখে, ব্যাগ ধরে রাখে টাই না, টাকা না দিলে ব্যাগ দিবে না, এগুলো চলতেছে কিন্তু এয়ারপোর্টের ভিতরে। টোটালি এয়ারপোর্টের এরিয়াটাকে যতদিন না পর্যন্ত নিরাপদ করা যাবে ততদিন প্রবাসীরাও নিরাপদে দেশে যেতে পারবে। 2014 যখন আমি বাংলাদেশে ছুটি কাটিয়ে আসতেছিলাম, সো হঠাৎ এয়ারপোর্টে যখন ঢুকলাম, বোর্ডিং পাস নেওয়ার আগেই তারা একটা দাবি করলো কি সবাই 1000 টাকা করে দিতে হবে। সো 1000 টাকা যে দিতে হবে সেটা অবশ্য আগে জানিয়ে দেওয়ার দরকার ছিল, যে আপনারা যারা রিটার্ন ছুটি কাটিয়ে আসতেছেন তারা অবশ্যই সাথে করে 1000 টাকা নিয়ে আসবেন, সেটা এয়ারপোর্টে দিতে হবে, তা না হলে বোর্ডিং পাস দিব না। সো হঠাৎ করে দেখা গেলো কেউ কেউ বাংতি টাকা থাকলে বা দেশের কোনো টাকা থাকলে হয়তো যে সাথে আসে তাকে দিয়ে দেয়, নয়তো সেটা খরচ করেই ভিতরে ঢুকে, কারণ বাংলাদেশের টাকাটা অন্যান্য দেশে কেউ নিতে চায় না বা আনেও না। তো ওই টাইমটায় যদি হঠাৎ করে আপনাকে বলা হয় যে 1000 টাকা দিতে হবে, তাহলে আপনি টাকাটা কীভাবে দিবেন? এটা কি জোর জবরদস্তি না? তারপর জিজ্ঞেস করলাম টাকাটা কিসের জন্য, বললো কি পদ্মা সেতুর জন্য। অনেক ভাইয়েরাই হয়তো বা দিয়েছেন, যারা দিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এখানে যে দিয়েছেন কি না। সো পদ্মা সেতুর জন্য 1000 টাকা আমাকে দিতে হলো, তাও আমার এখানকার দুবাইয়ের দেরহাম বাঙ্গাইয়া তারপরে দিতে হয়েছে, দেরহামকে টাকা করে তারপরে দিতে হয়েছে, আমার কাছে টাকা ছিল না। তো তারপরেও দেখা গেল যে তারপরেও আমার কাছে বাংলা টাকা নাই, পাশে আরেকজন লোক তখন আমাকে উনি 100 টাকা দিল, বলে যে 100 টাকা ক্লাস করে তারপর দিয়ে দেন, কী করবেন, না দিলে বোর্ডিং পাস দিবেন। সো এরকম জোর জবরদস্তি কিন্তু আমাদের সাথে হয় প্রতিনিয়ত। এয়ারপোর্টের ভিতরে ঢুকলে আপনারা যে আইনটা করেন সেই আইনটাই আমাদেরকে মানতে হবে, অথচ এর আগে আপনারা এটার কোনো ইনফরমেশনই দেন না যে আপনাকে এটা করতে হবে সেটা করতে হবে। প্রথমে আপনাকে ইনফরমেশন দিতে হবে, প্রবাসীদেরকে ইনফরমেশন দিতে হবে, নয়তো কোনো অ্যাড্রেস, বাংলাতে যেটাকে বলে অ্যাড্রেস, টিভিতে আপনারা বিজ্ঞাপন দিতে হবে যে প্রবাসীরা যারা এটা করতে হবে, প্রবাসীদেরকে এটা করতে হবে, তাহলে আমরা জেনে গেলাম জিনিসটা যে আমাদেরকে এটা করতে হবে, আমরা সেই প্রস্তুতি নিয়েই রেডি থাকব। তো প্রবাসীরা যদি পদ্মা সেতুর জন্য টাকা দেয় তো বাংলাদেশ সরকারের নাম হওয়ার দরকার কিছু, সরকার করতেছে পদ্মা সেতু, পদ্মা সেতু প্রবাসীদের টাকা দিয়ে হইতেছে। আমার কাছে সে রসিদ এখনও আছে, রিসিট আমি নিয়ে আসছি 1000 টাকার, ওই রিসিটটা আমার কাছে আছে। আপনারা যদি কারো অবিশ্বাস হয় তাহলে আমি রিসিটটা দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। টাকা 1000 গেছে কোনো সমস্যা নেই, টাকা 1000 রাখছে কোনো সমস্যা নেই, আগে ইনফরমেশনটা তো দিতে হবে যে আপনাকে 1000 টাকা দিয়ে যেতে হবে। যার কাছে টাকা নাই ওই বেচারা তো বোর্ডিং পাসও পাবে না, তার তো আশাও হবে না। এরকম কিছু নিয়মকানুন আছে এয়ারপোর্টের ভিতরে যেগুলো চেঞ্জ করতে হবে। নাম্বার টুতে প্রবাসীদের জন্য সরকার দিচ্ছে প্রতি লাখে 2000 টাকা। টাকা কি কেউ পাইছেন?
না পাইলেও কিন্তু সরকার দিতেছে, সেটার নামটা অলরেডি হয়ে গেছে। যাই হোক, সরকারের কাছ থেকে লোন নিতে পারবেন, যারা বিদেশে আসবেন তো তাদেরকে প্রবাসী কল্যাণ নাকি ব্যাংক বানিয়েছে প্রধানমন্ত্রী, যেটা বললো, ওখান থেকে আপনি লোন নিয়ে বিদেশে আসতে পারবেন। আপনাকে টাকা কারো কাছ থেকে ধার করতে হবে না, আমি হাওলাত করে লাভে সুদে আনতে হবে না। সো অনেকই ভালো কাজ, সরকারকেও সময় দিতে হবে। সরকারকে সময় দিলে অবশ্যই তিনি কিছু করে আপনাদেরকে আমাদের জন্য কিছু করবেন, দেখাবেন। এয়ারপোর্টের লুটপাট এটাও হয়তো একদিন বন্ধ হবে, সো সরকারকে টাইম দিতে হবে। টাইম না দিলে তো আর করতে পারবো না, তাই না? তারপর কোনো প্রবাসী প্রবাসে মারা গেলে তার লাশটা আনার জন্য সরকারি ব্যবস্থা করতে হবে, তা না হলে শেষবারের মতো তার মুখটা কেউ দেখতে পারবে না, তার পরিবার পরিজনরা। অনেকের আছে দেখা গেল যে কেউ কেউ হয়তো দুর্ঘটনার পরে মারা গেছে, তার আত্মীয় স্বজন আছে, তারা তাকে নিয়ে আসলো, কিন্তু যার আত্মীয় স্বজন নাই বা কেউ ইলিগালি কাজ করতেছে, আগে বৈধ ছিল পরে অবৈধ হয়ে গেছে কাজ করতেছে, ওই লোকটা বাইচান্স কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে তাকে কিভাবে, তার খরচটা কে বহন করবে? আমাদের দূতাবাস বা আমাদের সরকার যদি সেটা না করে তাহলে কি করবে? তো আমি যতটুকু শুনেছি, আমার আগের একটা ভিডিও ছিল প্রবাসীদেরকে নিয়ে, সেই ভিডিওতে একজন কমেন্ট করে বলেছে বাংলাদেশে লাশ গেলে নাকি ওই লাশের সাথে টাকা দেয়। সো বাংলাদেশ গেলে টাকা দেয়, যদি লাশটা বাংলাদেশে না গায় নাই গেল বা না যাইতে পারলো, টাকার অভাবে বিদেশি তাকে মারি দিতে হলো, দাহন করতে হলো, নয়তো বরফে আইস লাশ কাটাগরেই পড়ে আছে, তখন ওটার দায়িত্বটা কে নেবে? আমাকে একটু বলবেন। আপনি যে কমেন্টকারী যে কমেন্ট করছিলেন যে সরকার নাকি টাকা দেয় প্রবাসীদের লাশের জন্য, প্রবাসীর লাশটা যদি টাকার অভাবে প্রবাসে মাটি দিতে হয়, দেশেই আসতে না পারলো, তাহলে টাকাটা কিভাবে পাবে সে? আপনার কাছে যিনি কমেন্ট করেছিলেন তার কাছে আমার এই উত্তরটা রইল। এবার আসা যাক প্রবাসীদের ভাতার ব্যাপারে। যারা প্রবাসী রিটায়ার করবে, দেশে চলে যাবে, তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করতে হবে। শুধু ব্যাংক আর লোন দিলে তো হবে না, লোন তো এটা সরকারের ব্যবসার জন্য সরকার দিতেছে বা দিবে, কারণ লোনটা যে দিবে ওটা তো ইন্টারেস্ট সরকার খাইবে রাখবে, এমনি এমনি প্রবাসীদেরকে বাইরে আসার জন্য লোনটা দিবে না, ওখানে একটা ইন্টারেস্ট দিতে হবে। সো প্রবাসীদের ভাতারও ব্যবস্থা করতে হবে, কারণ প্রবাসী যখন রিটায়ার হবে তখন সে দেশে গেলে যেন সরকার থেকে কিছু পায়। এটা পাশের দেশে ইন্ডিয়াতে অলরেডি হয়ে গেছে, ইন্ডিয়াতে অনেক বছর আগে থেকেই করা আছে, হয়েছে, করতেছে। তারপরে শুধু প্রবাসীরা টাকা পাঠাবে, আপনারা বসে বসে খাইবেন গিলবেন এমন তো না, সকল দেশের সাথে আপনাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। যেমন ধরুন দুবাই, 8-9 বছর যাবত আমি দুবাইতে বাস করতেছি, ভিসা বন্ধ হয়েছে 7 থেকে 8 বছর দুবাইয়ে, এবং কি এই দেশে থেকেও আমি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারতেছি না, ভিসা ট্রান্সফার করতে পারতেছি না, এতটাই দুঃখজনক এই ব্যাপারটা। দেখা গেল আজকে আমি 8-10 হাজার টাকা বেতনে কাজ করতেছি, এক জায়গা থেকে 20,000 টাকার অফার আসছে কিন্তু আমি যাইতে পারতেছি না, কারণ আমার ভিসা বন্ধ। সো আপনারা খালি আমাদের রেমিটেন্স নেবেন, আমাদের থেকে ইন্টারেস্ট নেবেন, আমাদেরকে হয়রানি করবেন, আমাদের মাল চুরি করবেন, আমাদেরকে টলি দিবেন না, তো এটা তো হতে পারে না। আজকে 7-8 বছর যাবৎ দুবাইয়ের ভিসা বন্ধ, আজ পর্যন্ত কি কোনো সরকারের কোনো লোকজন বা প্রবাসী মন্ত্রণালয় থেকে আপনারা আসছেন এখানে? সমস্যাটা কি সমাধান করতে হবে? সব দেশেরই তো লোকজন ভিসা চেঞ্জ করতেছে, এই করতেছে, সেই করতেছে, তাহলে আমরা তো এখানে কি আজীবন শুধু লেবারেই কাজ করে যাব? আপনাদের কাছে প্রশ্ন, যারা শুধু রেমিটেন্স খাইবেন, প্রবাসীদের কি কোনো কিছু দিবেন না, তাদের কাছেই প্রশ্ন, কি করতেছেন আপনারা বসে থেকে? একের পর এক সৌদি আরব থেকে লাশ আসতেছে, তারপরও নারীদেরকে আপনারা পাঠাচ্ছেন সৌদি আরব, কিসের জন্য? রেমিটেন্স খাওয়ার জন্য। তাহলে কি দাঁড়াইতেছে সেটা? আপনারা প্রবাসীদের দিককে দিয়ে শুধু ব্যবসায়ী করে যাবেন, খাইবেন, আপনারাই খাইবেন, প্রবাসীরা কোনো কিছু খাইবে না, তারা শুধু কামলাই দিয়ে যাবে আপনাদের জন্য, এটা কি হয়?